পুরস্কার বিতরণী ছিল তো সব মিলিয়ে আয়োজন চমৎকার ছিল এই ধরনের আয়োজনগুলি আসলে আমাদের ভিতরে যে আন্তঃসম্পর্ক সেটাকে উন্নত করে সেটাকে বৃদ্ধি করে এবং এই ধরনের আয়োজনগুলিকে আমাদের যারা প্রবাসী আছেন এখানে তাদেরকে আসলে উজ্জীবিত করে আমি স্কুলকে ধন্যবাদ জানাতে চাই এই চমৎকার আয়োজনের জন্য এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের আয়োজনগুলি অব্যাহত থাকবে হাত লাগান স্যার ও চেয়ারম্যান স্যার চেয়ারম্যান স্যার হাত লাগান চেয়ারম্যান স্যার হাত লাগান হাত লাগান মাথা ছোট আছে আমাদের হিজবুল আছেন স্যার আমাদেরকে একটি গান গাইয়ে শোনাবেন সুন্দর আছে যদি আপনাদের মধ্যে কেউ গান গাইতে চান টিচার অথবা গার্ডিয়ান ধরে সম্মানিত গার্ডিয়ান হচ্ছে টিচার এবং আমাদের কনসুলেটের মধ্যে যদি কেউ গান গাইতে চান কনসুলেটের অফিসারদের মধ্যে আমরা আজকের পিকনিক বনভোজন অংশগ্রহণ করেছে প্রবাসী বাংলাদেশি সহ স্কুল শিক্ষক শিক্ষিকা সবাই আপনারা দেখতে পাচ্ছেন আজকে পিকনিকে অংশগ্রহণকারী প্রবাসী ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন বিরাট বড় একটি স্পোর্ট সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বনভোজনে আপনারা আমার সঙ্গে থাকুন Thank you.
দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ছোট বাচ্চারা সুইমিং এর দৌড় দেখতে পাচ্ছেন বাংলাদেশী তাদের স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে বার্ষিক কর্মজনে আয়োজন করা হয়েছে আমাদের এখানে প্রায় 2000 এর উপরে প্রবাসী বাংলাদেশী ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা হয়েছে সবাই এখানে উপস্থিত আছেন আমার পাশে দেখছেন বাংলাদেশী কমিটির নেতৃবৃন্দ আছেন আমি আব্দুল মালিক দেলোয়ার এসে যান দিয়ে বাজে টিচিং দিয়ে তার আলহামদুলিল্লাহ আমাদের এই পিকনিকটা আমার কাছে খুব ভালো লাগছে এবং আমরা খুব সুন্দর আনন্দ করছি এবং আমাদের বাচ্চাদের পরিবার সবাইকে নিয়ে আসবো সবাই খুব ভালো আনন্দ করতেছে এই জন্য আমি স্কুল কমিটির ধন্যবাদ জানাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে আমি একজন প্রবীণ আমাদের প্রায় 40 বছরের উপরে সৌদের অবস্থান করেছে কাশেম মজুমদার বাইরে আছে প্রবাসী বাংলাদেশিকে নিয়ে এবং আজকে পিকনিক নিয়ে তার কাছে কোনো কিছু জানতে চাচ্ছি যে আমরা প্রবাসী বাঙালিরা এখানে ভালোভাবে আমাদের আজকে দিনটা কাটছে আমরা সকাল থেকে বনভোজন আমরা উপভোগ করতেছি এখানে স্কুল কলেজের ছেলেমেয়েরা আমাদের ওরা আনন্দ করতেছে আমরা যারা আয়োজক যারা এখানে আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমি বাইরে জানতে চাচ্ছি আজকের যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের অ্যান্ড কলেজের যে বনভোজন বার্ষিক বনভোজন হচ্ছে এখানে আমাদের বাংলাদেশের যে বাচ্চাদের বাংলাদেশের যে কালচারটা আছে আমরা উঠে এসেছে এখানে এমনকি তাদেরকে দেখার এই জিনিসটা আমাদের কাছে খুবই ভালো লাগছে এমনকি আমাদের মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন তারাও যে আমাদেরকে যেভাবে সহযোগিতা করে এখানে আমাদেরকে ই করতেছেন মিডিয়া থেকে দেখাচ্ছেন এমনকি আমাদের বাচ্চাদেরকে উৎসাহিত করছেন এটার জন্য তাদেরকে ধন্যবাদ এমনকি কৃতজ্ঞতা ধন্যবাদ আমি মুসা ভাই জানতে চাবো সে স্কুলের সাথে জড়িত এবং শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত আজকে বিকৃত নিয়ে পাবেন আসলে আমি অনেকদিন থেকে এদের সাথে জড়িত আছি আসলে আমি মনে করি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা এবং ইংলিশ শাখা সবসময় পিকনিকের আয়োজন করে যেটা আমাদের বাঙালি কমিউনিটির জন্য একটা খুব ভালো আনন্দের বিষয় এবং ছাত্রছাত্রীরা শুধু না গার্জেনরাও এই পিকনিকটাকে ভালোভাবে উপভোগ করে আর যেহেতু মিডিয়ারা এর সাথে ইনভলভ এবং তারা সবসময় এগুলো তুলে ধরে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্টেট করে যেই কারণে আমরা মনে করি মিডিয়ারা এখানে একটা খুব ভালো ভূমিকা রাখছে এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রবাসী থেকে প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে বাঙালি ইন্টারন্যাশনাল স্কুলের তরফ থেকে খুব নাইস খুব সুন্দর হয়েছে উপর তো যাবে মনে হচ্ছে বল
রানে রানে কি মারবে এত দুঃখ ও এদিকে বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন প্লান্টি শটের মাধ্যমে ফুটবল খেলা চলছে হাউস কাউন্সিলর স্যার শট করছেন বল আগাই দে হইছে দর্শক ফুটবল প্লান্টি গোল কি খেলা চলছে বল চলে গেছে মাঠের বাইরে চেয়ারম্যানে বল গোল পর্যন্ত আসে কিনা জানি না আপনারা দেখতে পাচ্ছেন এবার শট দিচ্ছে তপন ভাই মুশারফ খান বল মনে হয় মাঠের বাইরে যাবে গোলকিপার উপর তখন বল যাবে সম্ভবত যা বলছি তাই হয়েছে যা বল আমাদের নাইমবার এবার বল করছে আসলে ভিতরে আসার সম্ভাবনা আছে না গোল এখন আমাদের গিয়াস ভাই বল মারছেন আশা করি গোল হয় নাই একজনকে আহত করা হয়েছে ফুটবল মহিন চৌধুরী ভাই আজকের প্রোগ্রামে অনেক পরিশ্রম করছে খাওয়া দাওয়া নিয়ে মহিন ভাই শট করছে মনে হয় বল যাব গোলকিপার উপর দিয়ে সম্ভবত আমার কাছে লাগছে বাকি দেখা যাক উপর দিয়ে গেল বাকি দেখা যাক আরে সাইড হয়ে গেছে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান এবং টিচারদের নিয়ে এক ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এখন খেলা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খেলা চলতেছে মান্নাবল কনসাল জেনারেল নাজমুল হক সার্ভ করেছেন অলরেডি পয়েন্ট পেয়ে গেছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকে যে বার্ষিক বনভোজন হয়েছে সেই বনভোজনের রেফেল দৌড় এবং খেলার সর্ব পুরস্কার তসিফ কাবুল খান পরিচালনার চেয়ারম্যান নাইম ভাই দিয়ে জানিয়ে আসছে তার অনুভূতি জানতে যাবো তার কেমন লেগেছে প্রবাসের মাটিতে একটা অনুষ্ঠান করে বার্ষিক বনভোজন উপহার দেওয়ার জন্য সকল কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি আমার সাউথিক ট্রাভেল এন্ড ট্যুরিজমের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আমি এখন একটু চাষে যাব অর্জুন রামের কাছে আজকে পিকনিক নিয়ে তার অনুভূতিটা বন্ধ করতে পারলাম আমি কর্তৃপক্ষকে এবং শিক্ষক শিক্ষিকাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে জয় বাংলা জি ধন্যবাদ আপনাকে আসলে আজকে যে বার্ষিক বনভোজন হয়েছে আসলে 2000 ছাত্রছাত্রী এবং অভিভাবকের সমাগমের মধ্যে আজকে বনভোজন সমাপ্ত হয়েছে হানিফ সরকার উজ্জ্বল আরটিভি জেদ্দা সৌদি আরব এখন আমরা সরাসরি প্রধান অতিথির বক্তৃতা চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক স্যার এখন বক্তব্য রাখবেন কেমন ছিল দিনটা আজকে খুবই ভালো বছর প্রতিটা দিন পিকনিক হলে কেমন হয় খুবই ভালো হয় তাই না আজকে কিন্তু একটা গান আমার খুব ভালো লেগেছে কি যেন ছিল স্কুল বন্ধ থাকলে ভালো হয় না মা সকালবেলা কেন ডেকে তুলে স্কুলে পাঠানোর জন্য স্কুল ঝড়ে উড়ে গেলে ভালো হতো তাহলে আর ক্লাস হতো না আসলে গানটা খুব চমৎকার ছিল আমি পাশে কয়েকজনকে নিয়ে শুনছিলাম তারা অন্যদিকে আছে এখানে না ব্যাগ নিয়ে বসেছিল আমি একজনের ব্যাগে ছিল নাকি পারফিউম আর একজনের ব্যাগে ছিল বিস্কিট তো আমি একজনকে বলে দিলাম ওর ব্যাগে আছে পারফিউম আর এর ব্যাগে আছে বিস্কিট তো যার ব্যাগে আজকের এই আয়োজন চমৎকার আয়োজন আমি খুব এনজয় করেছি
ভলিবল খেলেছি বাচ্চাদের সাথে ফান করেছি আর ফুটবল খেলা হয়েছে এখানে একজন শিক্ষকের গানের বেশে তো ছাত্রদের তুমুল দিয়েছিল যে আরেকটা আরেকটা ওয়ান মোর কিন্তু সেই ওয়ান মোর হয় না আমরা কি অনুষ্ঠানের শেষ দিকে ওনার গান শুনতে শুনতে বাড়ি যাবো কিনা তো এরকম একটা ইয়েতে ওই যে এক অনুষ্ঠানে একজন চমৎকার গান গেয়েছে এরকমই আর কি ওয়ান মোর তো গান গাওয়ার পরে তালি তো একজন সাক্ষাৎকার নিতে গিয়ে তখন বলতেছে কি এত তালি নিশ্চয়ই খুব চমৎকার গান হয়েছে তো তখন কয়েকজন বললো না আসলে গান থামানোর জন্য তালি তো মাঝে এরকম হয় কিন্তু আমরা বিষয়টা এনজয় করি আসলে আজকে এখানে এসেছি ফান করার জন্য একজন গান গাইতে আসলেন তো মাঝখান থেকে হঠাৎ করে উনি স্পিডার খুঁজে পাচ্ছিলেন না গানের পরবর্তী অংশ তার কণ্ঠ কিন্তু খুব ভালো ছিল যদি উনি শুরু করেছিলেন যে যারা 90 দশকের শ্রোতা তারা ব্যান্ড সঙ্গীতের ভক্ত ব্যান্ড গান গাবেন আমরা আমি চট্টগ্রাম জানি সোহা প্রেজেন্ট আছে আজকে সোহা একটা কম আছে এদিকে টাকা ভাই এদিকে সুন্দর ওকে এদিকে তো সুন্দর ওকে এদিকে টাকা আম্মু এদিকে টাকাও এদিকে টাকাও সালমান গুড বয় ভেরি গুড এদিকে টাকাও গুড বয় থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এদিকে এদিকে আমার দিকে ওর নাম বলতেছেন না ও তো মানে কষ্ট পাচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ মারিয়া এদিকে তাকাও মারিয়া এদিকে এদিকে তাকাও ওকে এদিকে ওকে ওকে এদিকে আমি আমাদের ক্লাসিক ট্রাভেলার ট্যুরিজম এবং ক্যাবেসের সম্মানিত চেয়ারম্যান আমাদের পুরস্কারগুলি আজকে আমাদের স্পোর্টসের যে যত পুরস্কার আছে সবগুলি ক্লাসিক ট্রাভেলস এবং ক্যাবেসের সৌজন্যে পেয়েছি তাদের আমি একে একে নাম ঘোষণা করছি গ্রুপ এ তে মাথায় মাথা ঠিক আছে মাথায় মাথায় এবার
আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ শিক্ষক শিক্ষক মণ্ডলী এবং স্কুল পরিচালনা পরিষদের